নির্মাণ করা যেতে পারে, সৃষ্টি করা যেতে পারে সেখান থেকে। না, সেটা শুধু রবীন্দ্রনাথের শিল্পকল্পেই নয়, মানে রবীন্দ্রনাথ তো ভেতরেও একজন অত্যন্ত আন্তর্জাতিক মানুষ, দর্শনের দিক থেকে অত্যন্ত আন্তর্জাতিক মানুষ। আপনি রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করেছেন, আপনি রবীন্দ্রনাথের গান গেয়েছেন, কিন্তু এদিকে আপনি ইংরেজির ছাত্র এবং ইংরেজির শিক্ষক, কিন্তু আপনি রবীন্দ্রনাথকে নিয়ে ইংরেজিতে কাজ করেননি কেন? দেখুন ভাই, আমি রবীন্দ্রনাথকে সারা, যিনি সারা বিশ্বে, তাকে সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার তো কিছু দায়িত্ব আমাদের আছে। আসলে কি জানো তো, আমি বলি, আমি করবার চেষ্টা করেছি। আমি বিদেশে একবার গিয়েছিলাম, মিশেল বলে এক ব্ল্যাঙ্ক ব্ল্যাক আমেরিকান, সে আমাকে আমার এই গানগুলো শুনে, অনুবাদগুলো শুনে সে বলেছিল তুমি এর পরের বার এলে আমি এটা তোমায় অ্যারেঞ্জ করবো। সে হচ্ছে, আপনি অনুবাদ করেছিলেন? হ্যাঁ, সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটির, মানে স্কুল অফ মিউজিক, মানে ইউনিভার্সিটি, তার সে মাস্টার ডিগ্রি হোল্ডার এবং ডক্টরেট। আবার সে নিজে একজন পিয়ানো সোলোইস্ট এবং কম্পোজার। আচ্ছা, মিশেল তার নাম। দুর্ভাগ্যবশত সেটা আমার হয়নি, আমি ভয়ে করতে পারলাম না, ভয়েই করতে পারলাম, কারণ আমি ও দেশে রেকর্ডটা বেরোলে তো আমার এদেশে রেকর্ড, তখন আমার রেকর্ডই নেই, কিছুই নেই, আমার চাল নেই, চুলো নেই, ফলে আমি একটু কি বলবো, একটু স্কেয়ার্ড ফিল করলাম যে এটা করবো, আবার হা হা করবে সবাই। তা আমি এখন করুন নমুনা স্বরূপ যেমন এসেছিল, তবু আসনেই জানাই গেলে, মানে আমাকে এমনভাবে করতে হবে যেটা একটা 5 বছরের ছেলেও সে যেন ইংরেজিটা শুনে বুঝতে পারে। আমি যদি রবীন্দ্রনাথের গানটাকে বাংলাতে, বাংলা রবীন্দ্রনাথের গানটাই বুঝতে না পারি, মানে ওটাকে একটা এসোটেরিক লেভেলে রেখে দিই, ওটাকে যদি মাস লেভেলে নামাতে হয়, সাধারণ মানুষের ভালোবাসার জায়গাতে যদি আনতে হয় সাধারণ মানুষের, তাহলে তার ওই অনুভাবে সমস্ত জিনিসটা তো অতটা এসোটেরিক লেভেলে রাখলে চলে না। সেইভাবে কিন্তু আমি অনুবাদ করেছি, আমি কোনো খুব পণ্ডিত লোক নই, একটা অত্যন্ত আনরিজিউমিং একটা অ্যাটেম্প্ট বলতে পারেন, সেটা কতখানি ঠিক হয়েছে আমি জানি, এসেছিল তবু আসনাই জানাই গেলে আমি করেছিলাম। ইউ কেম, ইয়েট ইউ সেড, ইউ ডিডন্ট, ইউ সেড লাইক দ্যাট। এখন এসেছিলে তবু আসনাই জানাই গেলে হলো, you came here to say that you didn't, you see like that, by the way in front, casting a shimmering shadow, you came. আচ্ছা, ওই যে এসেছিলে তবু আসো নাই জানাই গেলে, সমুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে এসেছিলে, একদম লিটারাল ট্রান্সলেশন। রবীন্দ্রনাথের গান আপনি কি মনে করেন এটা খুব খারাপ হয়েছিল? না, মনে করি না, কিন্তু পুরো গানটা শুনতে পারলে বোধ হয় সুবিধা হতো। আচ্ছা, ওটা এখন এতটা আমার মনেও পড়বে না, আপনি নেহাত আমাকে প্রভোক করলেন বলে করছি, এই ব্যাপারে আমি খুব চাপ এবং লাজুক এইসব ব্যাপারে। রবীন্দ্রনাথের গানে যে অন্যান্য ইংরেজি নিয়ে যে ইংরেজিতে কাজ হয়েছে সেগুলো সম্পর্কে আপনার ধারণা কি? আমি সেগুলো সম্পর্কে ধারণা, যারা অনুবাদ করেছেন তারা আমার থেকে অনেক ভালো ইংরেজি জানেন। আমাকে ক্লিন্টন সিরি শিকাগো সম্মেলনে আমার সঙ্গে আলাপ করলেন, তিনি এসে তিনি জিজ্ঞেস করলেন, আমি উইলিয়াম রাদিজের কাছে আপনার কথা শুনেছি, আপনি কি অনুবাদ করেন, আপনার গান তো অসাধারণ লাগলো আমার এখানে, আপনি কি একটু শোনাবেন, এর এত, আমরা দুজনেই যথেষ্ট লম্বা, এরা সব নিচে যারা আপনার, তারা সব নিচে, সুতরাং আপনি আমার কানে কানে একটু শোনান। অনুষ্ঠান শো হয়ে যাওয়ার পর আমি তখন ওই ধরা দিয়েছি আমি আকাশের পাখি, উনি একটা শিশুর মতো, আচ্ছা আকাশের পাখি ধরা দিয়েছি, ঠিক আছে, এটা আপনি কি করলেন, ওই ওই শব্দটা আপনি কি করলেন জিজ্ঞেস করতেন আমাকে। হ্যাঁ, তো আমি ওই ধরা দিয়েছি গো, বিষ্টা থাকছে না, ধরা দিয়েছি গো আমি আকাশের পাখি, ধরা দিয়েছি গো নয়নে দেখেছি তবু নূতন আকাশ, ধরা দিয়েছি গো, এটা আমি অনুবাদ করেছিলাম। আই লেট কেজ মি about out in the sky, I have laid to cage me about out in the sky, I have laid to cage me
In your eyes I have seen an evening sky. I have laid you cage me. I'll let you cage me. So when you cage to only could appreciate couldn't art and you could have popular ritual. Pennsylvania তে আমি করেছিলাম বার্নস ক্যাসল বলার জায়গা আমি চঞ্চল হয়ে আমি সুদূরে আসি আচ্ছা এটাও কিন্তু ওই রকম আমি চঞ্চল হে আই এম রেস্টলেস রেস্টলেস আই এম আই এম রেস্টফুল ফর দ্য বেকারিং ফার আই এম রেস্টলেস রেস্টলেস আই এম আই এম রেস্টফুল ফর দ্য বেকারিং ফার I am restless, how restless I am. I am wistful for the beckoning fire. I am restless, how restless I am. Days go away, and my mind then sways otherwise. With my eyes quite open for him alone, I sit by my window side. Oh, with all my heart, I'm so, so much keen to get his soothing touch. I'm wistful for the beckoning far, oh, far, oh, great far. Oh, go, shudur, bipul, oh, shudur, itadi. এখন ধরুন এগুলোকে ওরা ভীষণ অ্যাপ্রিশিয়েট করেছিল নিশ্চয়ই তারপর যেমন ধরুন আরেকটি গান আমার মনে পড়ছে এগুলো হচ্ছে আপনি আমাকে প্রভোক করলেন হ্যাঁ করবই আরো মানে যদি আরো কয়েকটি গান শোনা যায় যেমন ধরুন আরটি আমি অবশ্য খালি গলায় বলে একটু এক্সাইটেড বলে আবার পিচটা একটু এটা যেন ঠিক রাখতে পারছি না ব্রিদিংটা এ হচ্ছে অসুবিধা হচ্ছে সঙ্গে একটা কোনো ইনস্ট্রুমেন্ট থাকলে আমি খুব সুন্দরভাবে আপনাকে শোনাতে পারতাম যাই হোক তবু আমার সেটার ব্যবস্থা রাখা উচিত ছিল আজ আগে ঠিক আছে ঠিক আছে এটাও একটা খুব ইনফর্মাল ব্যাপার যেমন ধরুন ওই যে উদাসিনী বেশি এখন ভাবা যায় না তো যে উদাসীনী বেশি আমি কি করব এটা আমি কি করব এখন আপনার কি মুশকিল হচ্ছে কি উদাসীনী বেশি আবার স্বর একটা অ্যালিটারেশন আছে তার সঙ্গে আচ্ছা বিদেশিনী কে সে নাইবা তাহারে জানি এতো আচ্ছা গ্ল্যাড রাদা স্লোভেনলি দ্যাট আউটল্যান্ডিশ ওম্যান so what that I know her not. Anyway, Guruji. Awesome. I can tell you, Igloto is very trying for one to translate properly. Kintu amar kotha hocche je eta kichuta to jabe. Rabindranather giti kobitar onubad kora oshombhob. Kintu tar monmubane kichuta to pouchhobe. Kintu seta to amar emni bangla gani onumodon pay na. রবীন্দ্রনাথের বাংলা গানই অনুমোদনের অপেক্ষায় পড়ে থাকে সেখানে আমি কি কোন সাহসে আমি ওইসব করতে যাব কেন পড়ে থাকে অনেক অভিযোগ আছে আমার সম্পর্কে আমি অতি নাটকীয় করে ফেলি আমি কোনো প্রতিষ্ঠান থেকে আসছি না আমি সেইভাবে কোনো গুরু নেই আমার গুরু অবশ্য একজন আছেন আছেন এখনো তিনি সাইজ ওয়ান ঘরের নিদান বন্ধু বন্দ্যোপাধ্যায় তিনি তিনি আমাকে খেয়াল শিখিয়েছেন আমাকে তালিম করেছিলেন টপ্পাটা আমি একটু একটু শুনেছি কালীপদ পাঠকের কাছে কালীপদ পাঠক তো একেবারে একটা বিরাট বড় এক্সপোনেন্ট ছিলেন তা আমি উনি ওই উলুবেড়িয়াতে যেতেন আমি তো ফুলেশ্বরের ছেলে আমি উলবে হেঁটে যেতাম তখন অল্প বয়স বাড়ি থেকে পালিয়ে যেতাম উনি তখন ওই যে যাতনা এসব গাইতেন যতনে এসব গাইতেন না আমি শুনে শুনে বাচ্চা ছেলে তুলতাম আর সুতরাং রবীন্দ্রনাথের গানে যে টপা এটা আমার কাছে অন্যরকম ভাবে আসে কারণ আমি ওদেরকে শুনেছি ওদের লাইভ শুনেছি একাধিকবার শাম দুদিনের দুদিনের ভালোবাসা মিছে কেন মান বাড়াও কালীবাবু শিখা মিছে কেন মান বাড়াও কেন ওরা তো আর ওদের সময় মাইক্রোফোন ছিল না ওনারা যখন গান করতে শুরু করেছেন তখন খোলা আওয়াজে গাইতো এখন এটা আজকের মাইক এসে গিয়েছে মিছে কেন মান বাড়াও শুনতে ভালো লাগবে কিন্তু 19th সেঞ্চুরি বেঙ্গলের যে বাংলা যে ফাস্ট সেটা কিন্তু অ্যাবসেন্ট হয়ে যায় তাতে যে কারণে আমি এ গানও করি না তার মানে কি আমাদের বাংলা গায়কের একটা দিক নষ্টই হয়ে গেল তারপরে মাইক্রোফোন আসার ফলে এই এই যে একটা
চেরা ফাটা একটা জোরে অপারেটিক আওয়াজে গান, সেটা চলে গেল। ভাই একটু চলে গিয়েছে, স্বীকার করতেই হবে। আর আমাদের সেইরকম মাইক তো এখানে নেই যে মাইকগুলো আপনি বিদেশে, সেটাকে অ্যাকোমোডেট করতে পারে। হ্যাঁ, সেটাকেও ঠিকভাবে ব্যালেন্স করতে পারে, বিদেশে আছে। এখানেও আমি তো একটা হেডফোন, বিদেশে অপেরা হয় না তা তো নয়, দূরের মাইক রাখে দেখবেন, সরু গুজনেক মাইক। এখানেও হয়তো এসেছে কি আমি জানি না, আমি তো পাইনি। আমি নিজে একটা কিনে নিয়ে এসেছিলাম অ্যালেনডেল থেকে, নিউ জার্সি থেকে, হেডসেট। যাদেরকে আমি আমি তো মুখ একটু নাড়িয়ে নাড়িয়ে গান করি, শরীরী ভাষাটা শুনেছেন নিশ্চয়ই আপনি, বডি ল্যাঙ্গুয়েজ বিশেষ কান্তি আনছেন রবীন্দ্রসঙ্গীত বডি ল্যাঙ্গুয়েজ। এবং কমিউনিকেট করেন আপনি অডিয়েন্সের সঙ্গে। আমি দাঁড়িয়ে একদিন যারা মেরেছিল দাঁড়িয়ে গাই, দাঁড়িয়ে উঠি। আমি আমার সোনার বাংলা গাইতে গিয়ে আমি দাঁড়িয়ে উঠি, আমাকে গাইতে গেলে ওতে ওটা তো একটা অ্যাকচুয়ালি রিদম পেত হস্ত। একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে রাজার দোহাই দিয়ে, এ যুগে তারাই জন্ম নিয়েছে, আজি মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি, ঘাতক সৈন্যে ডাকি মারো মারো ওঠে হাঁকি। এই যে মারো মারো ওঠে হাঁকি, এটা তো একটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, তাই ওটাকে এক হবে লেগে না। তা আমি কোকে কি করব বল, আমাকে মারো মারো বলতে হয়, মারো দিয়ে হুঙ্কারটা তো আনতে হয়। আবার তারপরে আছে মানব পুত্র তীব্র ব্যথায় কহেন, হে ঈশ্বর এ পানো পাত্র নিদারুণ বিষে ভরা, দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও তরা। তখন আবার আমি করি কি, সমস্ত অর্কেস্ট্রা থামিয়ে দিই, শুধু গলায় বলি, মানব পুত্র তীব্র ব্যথায় কহেন, কহেন আবার কহেন বলতে পারবেন না আপনি, কহেন বলতে হবে। হ্যাঁ, আমার একবার মনে আছে এই গানটা ফেরত এসেছিল, কহেন বলেছিলাম বলে, ওটাকে আবার কহেন বলতে হলো। যেমন ওই যে খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, এই যে বনের পাখি ছিল বনে, দ্যাট ওয়েস্টার্ন ট্রিটমেন্ট, কোন কার জানো এটা, কেউ হয়তো সেটা কেমনে বনো গানও গাই, এটা সম্ভবত খাঁচার পাখি বলছে। আচ্ছা, অতটা আমার এখন মনে পড়ছে না, খাঁচা পাখি গান, আমি একটু উত্তেজিত এখন, আমি যাই আমি সবটা ঠিক বলছি কিনা। যাই হোক, একটা জায়গাতে বনো গানও বলতে হবে, আমি বলি এটা বনো গানও বল, কি করা যাবে বলতে হবে তোমাকে, এরকম সমস্যা।